कमला रंग कफी कलर दीबे दाग गो दाग गो तो कफी कलर दीब और तरह भेतरे भेतरे जो रंग बादामी कलर तर देखो एक लाठी आज लाठी संगे लाठी तो बाश बोली কচু গাছ আছে কচু গাছগুলোতে এইখানে আমরা দিয়েছি টিয়া সবুজ বা হালকা সবুজ বলতে পারি আর হলো এইদিকে নিচের দিকে আমরা গাঢ় সবুজ দিয়েছি ডালগুলোতে আর হলো সবশেষে আমরা যেটা করবো ল্যান্ডেপ এটা সুন্দর ভাবে প্রথমে হলুদ দিব তারপরে কফি কালার রং দিব তারপরে দেখো এখানে কিন্তু বাকি আছে পানির যেই ঢেউটা বোঝানোর জন্য এটা কিন্তু আমরা রং করব না এটা কি করব আমরা টক্সিক কালার দিব টক্সিক কালার দিয়ে ফিঙ্গার ইমপ্রেশন দিয়ে এইটা এইটা দিয়ে টক্সিক কালারে নীল রঙের ফিঙ্গার ইমপ্রেশন টক্সিক কালারটা দিব এখানে মাথাখান দিব তারপরে এইভাবে এইভাবে সিরিয়ালি দিব আর যখন আমরা দিব তখন এটা যেন আমরা যখন যখন দিব খেয়াল রাখবো যেন একটার সঙ্গে আর একটা গায়ে গায়ে লেগে না যায় একটার সঙ্গে আর একটা যেন ফাঁকা ফাঁকা থাকে তাহলে এটা এটা কিন্তু সুন্দর একটা পানির ঢেউ বোঝাবে চলো এখন আমরা শিখে করে দেখি রং দেখো প্রথমে আমাদের যেসব রং লাগবে দেখো আমি কিন্তু যেসব রং লাগবে সেই সব রংগুলো কিন্তু এখানে সবকিছু রেডি করে রেখেছি হ্যাঁ তোমরাও দেখো কত সুন্দর শার্প করা শার্প করে কিন্তু রেডি করা আছে তোমরাও প্রথমেই সব যা যা জিনিসপত্র আমাদের লাগবে সেসব সব জিনিসপত্র আগে সুন্দরভাবে গুছিয়ে নিবে তারপরে রং করতে শুরু করবে দেখো প্রথমে আমরা এইখানে নৌকা ছয়টাতে কমলা রং দেব আর প্রথম ক্লাস থেকেই কিন্তু আমি একটা কথা বলে আসছি সেটা হলো আমরা যখন রং করব তখন রং ধারে ধারগুলো আগে করব হ্যাঁ রং ধারগুলো আগে করব করে ধারগুলো আগে করে আগে করলে কি হবে রংগুলো বের হওয়ার সম্ভাবনা থাকবে না আস্তে আস্তে প্রথমে আগে ধারগুলো করে নিব তারপরে আমরা এইভাবে গাঢ় করব হ্যাঁ আর একটা কথা মনে রাখবে যখন আমরা রং করব তখন রঙের যে গুঁড়োগুলো বের হচ্ছে না সেগুলো ফু দিয়ে সরিয়ে দিতে হবে হ্যাঁ এটা কিন্তু হাত দিয়ে সরানো যাবে না হাত দিয়ে সরালে হাতের সঙ্গে লেখে পুরো শীত কিন্তু নোংরা হয়ে যাবে যেহেতু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটাও খুব মাথায় রাখতে হবে সেহেতু আমরা যখন রং করব তখন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আর একটা কথা বলেছিলাম রং করার সময় আমরা যে কোনো একভাবে রং করব হয় এইভাবে করব না হলে এইভাবে করব আমরা এলোমেলোভাবে এভাবে এভাবে রং করব না তোমরা জানো যেহেতু আমরা অনেকগুলো ক্লাস কিন্তু আমরা নিয়েছি তোমরাও কিন্তু সব ক্লাসগুলো দেখেছো আশা করছি তারপর আর একবার মনে করিয়ে দিলাম দেখো পুরোটা রং হলো এইবার ফু দিয়ে ডাস্টগুলো সরিয়ে দিব তারপরে আমরা আর একবার দেখবো যে কোথাও কোনো সাদা আছে কিনা দেখো এদিকে একটু একটু সাদা আছে কিন্তু এদিকটা আমরা একদম গাঢ় করে নিব কোথাও সাদা থাকবে না তারপর এবার আসি এই দিকটাতে আসি এই দিকটাও আমরা আবার সুন্দরভাবে করব ধারগুলো আস্তে করব দিয়ে ভেতরটা এইভাবে করে দিব রং যেন কোনোভাবে দাগের বাইরে না যায় এটা সবসময় খেয়াল রাখতে হবে আর রং যেন সাদাও না থাকে সেটা খেয়াল রাখতে হবে দেখো তো কমলা রংটা আশা করছি শেষ এখন আমরা কি করব এখন আমরা করব বাদামি রংটা দিয়ে দিব এই মাঝখানগুলোতে এই দাগের ভেতরে আমরা এটা খুব সাবধানে করব যেহেতু চিকন একটা জায়গা সেহেতু আমরা সাবধানে করে নিব দেখো খুবই সুন্দরভাবে আর ফু দিয়ে একটু করে সরিয়ে দিব নইলে কিন্তু আমরা বুঝবো না যে সাদা থাকলো কি না বা গাঢ় হলো কি না অবশ্যই এটা মাথায় রাখতে হবে এইবার দিব আমরা কফি কালার দিব এই যে দেখো এইভাবে এইভাবে আমরা কফি কালার দিয়ে দিব ধারগুলো সুন্দর আর এটা যেহেতু চিকন একটা অংশ সেহেতু খুব সাবধানে করতে হবে একটু রং বের হয়ে গেলেই কিন্তু
তখন একটু অন্যরকম হয়ে যাবে। কিন্তু একটা কথা আমি কিন্তু প্রথম ক্লাস থেকে বলেছি, রং যদি বাইরে চলে যায় যেতেই পারে, ভুল তো হতেই পারে, তাই না? আমরা তো এখন শিখছি, অতএব ভুল তো হতেই পারে। যদি রং চলে যায় তখন আমরা রাবার দিয়ে মুছে দিব, কোনো টেনশনের কিচ্ছু নেই। হ্যাঁ, ধারগুলো এইটা যখন করছি, আবার ধারগুলো দেখো, ধারগুলো আস্তে আস্তে করে করব। এই যে ধারগুলো খুবই ধীরে ধীরে করব, ধারগুলো আস্তে আস্তে ধীরে ধীরে। হ্যাঁ, এইভাবে দেখো ধারগুলো কিন্তু সাবধানে করছি, কারণ ধারে যেহেতু চিকন জায়গা, একটু রং বের হয়ে গেলেই কিন্তু সেটা নোংরা হয়ে যেতে পারে বা একটু অন্যরকম লাগতে পারে। আমরা চেষ্টা করব, যেন রং না বের হয়। হ্যাঁ, আমরা ধারগুলো দেখো আস্তে আস্তে করে ফেললাম। আর একটা জিনিস খেয়াল রাখবে, রং করতে করতে পেন্সিলের মাথাটা যখন মোটা হয়ে যাবে তখন একটু করে শার্প করে নিব আমরা। হ্যাঁ, যত শার্প করে করব তত রং কিন্তু গাঢ় হবে, মসৃণ হবে। আর একটা কথা বলেছি কিন্তু আমি প্রথম ক্লাসের দিকে, যে রং করার সময় খুব বেশি কিন্তু পেলছা করে আমরা রং করবো না, রংটাকে চেষ্টা করব এই মাথাটা ব্যবহার করার। হ্যাঁ দেখো, এই যে দেখো, এইভাবে মাথাটা ব্যবহার করে করলে কি হচ্ছে, রং গাঢ় হচ্ছে, আবার রং সুন্দর হচ্ছে। দেখো এইভাবে রং করতে হবে, কেউ খুব তাড়াহুড়াও করবে না বাসায়, আবার খুব ধীরে ধীরেও করবে না, তাহলে আবার সময়ের মধ্যে শেষ হবে না কিন্তু। স্থির থেকে যতটুকু তাড়াতাড়ি করা যায়। এবার আমরা একবার দেখে নিব কফি কালারটা কোথায় কোথায় সাদা আছে। দেখো এখানে একটু সাদা হয়ে আছে, এখানে যেখানে যেখানে সাদা হয়ে আছে সেখানে সেখানে আমরা দিয়ে দিলাম। এইবার আমরা এই যে এখানে একটা লাঠি যেটার সঙ্গে নৌকাটা বাঁধা আছে, সেটাও কিন্তু কফি কালার। তোমরা বোধহয় বড় শীটে দেখেছো যে এটা কিন্তু কফি কালার, অতএব আমরা এটাও সুন্দরভাবে কফি কালারটা দিন পারে। এটা যেহেতু চিকন, সেহেতু আমাদেরকে পেন্সিলটাকেও চিকন রাখতে হবে, নইলে কিন্তু রং বের হয়ে যেতে পারে। আর চিকন জিনিসের রং করার সময় খুব সাবধান, হ্যাঁ, যেন রং বাইরে না চলে যায়। দেখো এইভাবে আমরা রংটাকে সাবধানের সাথে তাড়াতাড়ি করে করে ফেলব। এভাবে আমরা রংটাকে গাঢ় করে করে ফেলব। এখানে একটু কফি কালার বাকি আছে, দিয়ে দিলাম, সেটা শেষ, আমাদের কফি কালারের কাজ শেষ। এইবার যেটা আমরা করব সেটা আমরা কচু পাতাটাই রং করব। কচু পাতাগুলো টিয়া সবুজ দিয়েছি আমরা, সেহেতু টিয়া সবুজ মানে হালকা সবুজটাই দিয়ে দিব। হ্যাঁ, এটা যেহেতু ছোট ছোট পাতা, সেহেতু একটু সাবধানে করে করতে হবে যেন রংটা দাগের বাইরে না যায়। হ্যাঁ দেখো, আর পেন্সিলটা ধরার থেকে সবকিছুই খেয়াল করো। যদিও তোমাদেরকে প্রথম ক্লাসে পেন্সিল ধরাটাও আমি কিন্তু দেখিয়েছি যে কিভাবে পেন্সিল ধরতে হবে, অতএব তোমরা আশা করছি বাসায় সেভাবে প্র্যাকটিস করছো। দেখো রং কিন্তু গাঢ় হচ্ছে, আর ফু দিয়ে নিব যেন রঙের গুঁড়ো যেগুলো বেরোচ্ছে সেগুলোতে শীতটা নোংরা না হয়ে যায়। ওকে, দেখো আমরা ধারগুলো খুব সাবধানে করব, যখন করব ধারগুলো খুবই সাবধানে করব। এই যে দেখো, এটা সবগুলো আমি যখন রং করব গাঢ় করে করব, আর রং যেন দাগের বাইরে না যায় সেটা খেয়াল রাখব। আমরা চেষ্টা করলে অবশ্যই পারবো। যেহেতু তোমরা বাসায় আছো এখন অনেক সময়, সেহেতু তোমরা এগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, রং করা শিখবে, যেন স্কুল খুললেই তোমরা যেন খুব ভালোভাবে তাড়াতাড়িভাবে এগুলো শিখে নিতে পারো। অতএব সময় নষ্ট করবে না, বাসায় একটু করে প্র্যাকটিস করবে। দেখো রং গাঢ় হয়ে যাচ্ছে, আমার কিন্তু কচুর পাতাগুলো রং করা শেষ হয়ে যাচ্ছে প্রায়। হ্যাঁ দেখো, এখানকার পাতাগুলো মোটামুটি প্রায় শেষ হয়ে আসছে। এরপরে কী কালার দিব ডালগুলোতে তোমরা জানো, আমি তারপরে বলে দিচ্ছি, সেটা হলো আমরা দিব ডালগুলোতে গাঢ় সবুজ। এই গাঢ় সবুজটা দিয়ে দিব। দেখো ডালগুলোতে, দেখো এইভাবে ডাল যেগুলো আছে সব ডালগুলোতে আমরা গাঢ় সবুজটা দিয়ে দিব। হ্যাঁ, এইভাবে আমরা সাবধানের সাথে রং করব যেন রং গাঢ় হয়, মসৃণ হয়।
রং করার সময় ফু দেওয়াটা আমরা একটু ভুলে যাই, কারণ কারণ হলো রং তো একটু গুঁড়ো বের হয়, যেহেতু এটা খুবই শুকনো একটা রং। জল রং টল রং হলে আমাদের হয়তো বা এরকম লাগতো না, কিন্তু আমরা যেহেতু পেন্সিল কালারে করছি সেহেতু গুঁড়োর দিকটা একটু খেয়াল রাখতে হবে, পেন্সিলের গুঁড়োতে কিন্তু শীত নোংরা হয়ে যায়, অথবা আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো। আর যে কোনো কাজ আমরা যদি পূর্বে থেকে প্ল্যান করে মনোযোগ দিয়ে চেষ্টা করি, আমার মনে হয় না যে এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে। তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা, আর দেখবা ভিডিওগুলো দেখবা আমি কিভাবে রং করছি। হ্যাঁ, এই যে দেখো আমার কিন্তু কচু পাতার ডালগুলো মোটামুটি শেষ হয়ে আসছে। ওকে, দেখো দেখো এবার আমরা দেখে নেবো কোথাও একটু সাদা থাকছে কিনা, নিচে একটু শেড দিয়ে দিবো হালকা করে, এটা হালকা করে, যেহেতু একটা ছায়া পড়তেই পারে বা কচু গাছের আশপাশেও হালকা হালকা ছোটো ছোটো ঘাস থাকতেই পারে। এইবার আমরা কি করব, ল্যান্ডের জন্য আমরা হলুদ রং দিব। একটা কথা খেয়াল রাখতে হবে যে আমরা যখন রং করব হালকা রঙের ওপরে কিন্তু গাঢ় রংটা ভালো হয়, কিন্তু প্রথমে গাঢ় দিয়ে দিলে কিন্তু হালকা রংটা ভালো হয় না, সুন্দরভাবে বসে না। অতএব আমরা চেষ্টা করব প্রথমে হলুদ রংটা দিয়ে দিতে। দেখো এইভাবে পুরোটা আমরা হলুদ রং দিয়ে দিলাম। তোমরা প্রয়োজনে একটু বোর্ড ঘুরিয়ে বা যেভাবে সুবিধা হয় তোমাদের তোমরা সেভাবে করবে। হ্যাঁ, যেন সুন্দরভাবে মজা করে ড্রয়িং হয়, ড্রয়িং তো মজার ক্লাস, তাই না? আমি জানি তোমরা খুবই মজা পাও ড্রয়িং ক্লাসে, আমারও খুব মজার সাবজেক্ট কিন্তু ড্রয়িং। তোমরা জানো অবশ্যই যারা আমার ক্লাস করেছো, হ্যাঁ ড্রয়িং আমরা মজা করেই করব। দেখো প্রথমে আমরা এইভাবে ধারগুলো, ধারে খুব সাবধান, ধারে যখন করবো আমরা তখন রং বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য আমরা ধারের দিকটা একটু সাবধানে করবো। আমরা এইভাবে রংটা দিয়ে দিলাম, এটা কিন্তু একটু হালকা করে দিয়েছি, খুব গাঢ় করে দিই না, অর্থাৎ এখানে একটু সাদা সাদা ভাব কিন্তু থাকতে পারে। আমরা এইটার ওপরে এবার কফি কালারের শেড দিব, কফি কালারের শেডটা ধার থেকে দিতে দিতে আসবো। শেড বলতে কিন্তু গাঢ় রং নয়, শেড বলতে ধার থেকে গাঢ় হতে হতে আস্তে আস্তে হালকা একটা, মানে হলো হলুদ আর কফি রংটা মিশ্রণ করলে একটা গাঢ় রঙের সমান হবে, ঠিক সেই রকম ভাবে রঙের শেডটা আনতে হবে। তাহলে আমাদের দেখো একটু মাটির কালার লাগছে না এখন? হ্যাঁ, এই মাটির কালারটা আনার জন্যে আমরা পেন্সিল কালারে এই এই হলো হলুদ আর কফির ব্যবহারটা করে থাকি। দেখো এইভাবে আমরা পুরোটা শেড দিয়ে শেষ করব। দেখো শেড দেওয়ার সময়তেও সাবধান, রং যেন দাগে বাদে না যায় খেয়াল রাখতে হবে। দেখো একদম এই দাগ পর্যন্ত, শেষ দাগ পর্যন্ত তোমরা ল্যান্ডটাকে রং করবে। ওকে, এইভাবে আমাদের রং কিন্তু হয়ে গেল। এইবার দেখো তো কি বাকি আছে আমাদের, এইবার আমাদের বাকি আছে যেটা হলো সেটা হলো টক্সি কালার। হ্যাঁ বাবুরা দেখো, এই তো আমরা টক্সি কালার দিয়েছি না, টক্সি কালারের এই পাশে নীল রংটা আমরা নিব। হ্যাঁ, নীল রংটা দেখো এই এই আঙুলটাতে মাখাবো আমরা একদম মাথায়, এইভাবে না কিন্তু, এইভাবে মাথায় নিয়ে তারপরে আমরা এই দেখো এইখান থেকে যদি একটা দিই এইভাবে, এই যে দেখো পানিটা কাছেই রাখবে, যেন একটু করে পানি আমরা এখান থেকে নিতে পারি। দেখো হ্যাঁ, যখন হালকা হয়ে যাবে একটু পানি নিয়ে নিব আমরা। দেখো এইভাবে কিন্তু গুলাবে একদম মাথাটা দিয়ে, তারপরে এখান থেকে এইভাবে, ওকে এইভাবে আমরা দিতে দিতে আসব। দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবো অবশ্যই, যেন এইখানকার আঙুলের ছাপগুলো, হ্যাঁ, যেন গায়ে গায়ে লেগে না যায় আর দাগের বাইরেও না চলে যায়। আমরা চেষ্টা করবো আবার একটু পানি নিব, দেখো শুকিয়ে যাচ্ছে যখন তখন আমরা পানি দিচ্ছি, যখন আমরা ছাপ দিব আঙুলের ছাপ দিব তখন তুলি দিয়ে রং ভেজানোর দরকার নেই, আমরা হাতটা দিয়ে রংটা ভেজাবো। দিয়ে দেখো এইভাবে 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 আমরা পুরোটাতেই রং দিয়ে দিব, এইভাবে আমরা
রং দিয়ে শেষ করব। একটা কথা মনে রাখবো, সব জায়গায় যেন সমানভাবে ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়, কোথাও বেশি ফাঁকা কোথাও কম ফাঁকা এভাবে দেওয়া যাবে না। আমরা যখন রং করব এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এইবার দেখো তো পেছনে যে শীটটা আছে বড় শীট, সেটার মতো লাগছে কিনা? আশা করছি লাগছে, তাই না? একই রকম ঠিক, আমরা তো একই ভাবে করেছি, তোমরাও এইভাবে বাসায় প্র্যাকটিস করবে। আশা করছি আমি যেভাবে তোমাকে বোঝালাম, তোমাদেরকে বলেছি, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, বাসায় থাকবে, সুস্থ থাকবে। আশা করছি সামনের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।